ايميزلر ايميزلر আমার আজকে ধরেন যে 45 দশকে এবার পুরো আমরা চিনতে পেলাম 45 বছর ধরে এই বয়স্ক মুরব্বী তিনি এই জুলুসে অংশ নিয়ে আসছেন এখনো নিচ্ছেন যথেষ্ট শক্তির প্রয়োজন এবং ধৈর্যের প্রয়োজন কারণ দীর্ঘ পথ অতিক্রম করতে হয় এরকম একটা কষ্টসাধ্য একটা ব্যাপার তিনি মেনে নিয়েছেন কারণ একটি উদ্দেশ্য সেটি হচ্ছে হযরত ইমামে হুসাইনের প্রতি যে ভালোবাসা সেই মূল কথাই হচ্ছে ভালোবাসা ভালো এতে মানুষ অনেক কিছুই করে থাকে তিনিও তাই করছেন আমরা দেখছি যে এখানে মহিলারাও এই জিনিসে অংশ নিয়েছেন তারাও ইমামে হুসাইনের প্রতি ভালোবাসা রাখেন এবং সে ধরনের অনুসারী বিধায় আজকে এই জুলুসটিতে তারা অংশ নিয়েছেন দর্শক আমরা কিছুক্ষণ পর আবার আপনাদেরকে আজকের এই জুলুসের বাকি যে বিউটি ফুল ভিউটা সেটা আমরা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের আলাম এই সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদেরকে ধীরে ধীরে জানাবো কারণ এখানে প্রত্যেকটা আলমের যে বৈশিষ্ট্য সেটা আমরা বিভিন্নভাবে জানতে পারবো আপনাদেরকে সামনে আরও কিছু আপডেট আমরা আমরা এখানে কিছু আলম দেখাচ্ছি যে আলম অনেক ধরনের আলম রয়েছে চান্দিক এটাকে বিস্তৃত করা হয়েছে এটা ভাসানি বলা হয়ে থাকে এই আলমটাকে চমৎকার একটি আলম আরও কিছু আলম রয়েছে এখানে আমরা কালো রঙের যে উচিত রয়েছে কালো রঙের মধ্যে হযরত আলী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক দেয়া আছে এই কাইয়ুম ভাই আপনি কত বছর বয়স থেকে আমি মরমে মিছিল আসি আমি যখন ছোট ছিলাম মানে আমার পয়দা হওয়ার পর চলে যাও আমরা নিচের থেকে যাই দর্শক আপনারা দেখছেন এখনো জুলুসটি বেশ বড় জুলুস এবার আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক লোকের সমাগম রয়েছে ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত এই জুলুসে এসেছে আমরা দেখতে পেলাম এই বাচ্চাটার কপালে সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলবা খচিত একটি ব্যান্ড লাগানো আছে আরও আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে লোহা পরিবেশন করা হচ্ছে আপনারা একটু মানে একদম গুড্ডা হয়নি বহুত গুড্ডা Thank you.
সে নহা পড়ছে আমরা ওস্তাদের কথা চলি আমি এটা বলেন আপনি নামটা বলেন